ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচনে মিশ্র ফলাফল বেরিয়ে এলো শনিবার সন্ধ্যায় ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি প্রভাবিত আইনজীবী উন্নয়ন মঞ্চের ছয় পাঁচ ব্যবধানে সিপিআইএম কংগ্রেস প্রভাবিত সংবিধান বাঁচাও মঞ্চকে পরাজিত করেছে নির্বাচিত হয়েছে তিনি মাত্র ব্যবধানে পিতুষ কান্তি বিশ্বাসকে হারিয়েছেন সহসভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ পদ তিনটি গেছে সংবিধান ও বাঁচাও মঞ্চের দখলে সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুব্রত সরকার কোষাধ্যক্ষ পদ দখল করেছেন সৌগত দত্ত ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বহু চর্চিত নির্বাচন শনিবার সম্পন্ন হল সুষ্ঠু এবং নির্ভেজাল পরিবেশে হয়েছে ভোট এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন দুশো জন ভোটার বিকেলে ভোট গণনা হয়েছে টানটান টান উত্তেজনায় চার রাউন্ডের ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার নেপাল মজুমদার ফলাফল ঘোষণা করেন আগামী দুবছর মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহুবল নন্দী মজুমদার তীব্র লড়াই শেষে তিনি একশো ছয় ভোট পেয়ে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে রাজ্যের অন্যতম প্রবীণ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাসকে হারিয়েছেন ভোটের ব্যবধানে তাপস কুমার দেবকে হারিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রবল কুমার ঘোষ এদিনের ভোট সম্পাদক পদেও তীব্র লড়াই হয় সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী সুব্রত সরকার দশ ভোটের ব্যবধানে শঙ্কর লোধকে হারিয়ে বিজয়ী হয়েছেন এই মঞ্চের সৌগত দত্ত কোষাধ্যক্ষ পদে জিতেছেন পক্ষান্তরে উন্নয়ন মঞ্চের অস্মিতা বণিক ভালো ভোট পেয়ে সহসম্পাদক পদে জয়ী সদস্যদের হয়েছেন সবচাইতে বেশি একশো সাতাশটি ভোট পেয়েছেন সংবিধান বাঁচাও মঞ্চের সৈকত সাহা একই মঞ্চের সাগর বনিক পেয়েছেন একশো বাইশটি ভোট আইনজীবী উন্নয়ন মঞ্চের বিজয়ী চার প্রার্থী হলেন অঙ্কন দাসপাল সীমিতা চক্রবর্তী অনুজ দে এবং দিব্যেন্দু সরকার ভোট গণনা শেষে নবনির্বাচিত সভাপতি বিহুবল নন্দী মজুমদার জানান নতুন কমিটি খুব দ্রুত সভায় বসে আইনজীবীদের স্বস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে একই কথা জানান বিজয় সম্পাদক সুব্রত সরকার তিনি বলেন আইনজীবীদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে নির্বাচিত হয়েছেন বিব্য নন্দিন মজুমদা ওনার প্রাপ্ত ভোট ওয়ান জিরো সিক্স এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রমাল কুমার ঘোষ ওনার প্রাপ্ত ভোট একশো সাতাশ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার দেখুন প্রথমত আজকে মাত্র আমাদের আপনারা দেখলেন যেমাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে আমরা প্রথমে বসবো আপনার সামগ্রিকভাবে একটা বিবেচনা করা হবে কোন বেঞ্চের সাথে যে সম্পর্কটা আছে সেটা যতটা সম্ভব ভালো রাখা এবং সবাই মিলে একসাথে কাজ করা একসাথে কাজ করতে পারলেই বাঘ এগিয়ে যাবে এটাই আমার বিশ্বাস রিপোর্ট